মেয়েরা পরপুরুষকে দেয়, স্বামীকে দেয় না কি? প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছে সৌরভ সোহাগ, আমার সাথে দুজন ভাইয়ার রয়েছে, জানবো তাদের পরিচয়, তারপর ছড়ি দেবো আজকে দাদা। সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনার নাম? মোহাম্মদ হৃদয় বিশ্বাস। হৃদয় বিশ্বাস, কি করছেন? এখানে শপিং করতে আসছিলাম। শপিং করতে আসছেন? দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি ফরিদপুর। ফরিদপুরে কি বিখ্যাত? ফরিদপুরের কি বিখ্যাত বলতে পারলাম না ভাই। আপনার নাম? মোহাম্মদ ফজলুল করিম। ফজলুল ভাই, কি করছেন? আমি পেশা একজন কর্মজীবী। সুন্দর, দেশে বাড়ি কোথায় ফরিদ ভাই? কুষ্টিয়া। মেয়েরা পরপুরুষকে দেয়, স্বামীকে দেয় না কি? ওয়ান, খুব পজিটিভলি বলতে হবে, মেয়েরা পরপুরুষ আসলে দেয় কিন্তু স্বামী আসলে দেয় না কি? টু, থ্রি, বসতে। ফাইভ, জিরো। আপনি বলেছেন বসতে, আমাকে একটু বিশ্লেষণ করেন কিভাবে? তেমন অ্যাকচুয়ালি পুরুষ আসলে পরে চেয়ারটা আগায় বসতে অনেক সময় দেয় না, কিন্তু অন্য মানুষ আসলে চেয়ারটা আগায় আগে বসতে দেয়। তো আমি আপনাদের এই দুজনকেই বলবো যে আপনারা চেষ্টা করেছেন, এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলের টিম সাধুবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন সময় সাথে থাকবেন, গুগলের সাথে থাকবেন। সালাম আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নাম? নাজমুন। নাজমুন, কি করছেন? হাউসওয়াইফ। হাউসওয়াইফ। দেশে বাড়ি কোথায়? ফেনী। ফেনী, হ্যাঁ। ফেনী বিখ্যাত কেন? নদীর জন্য। নদীর জন্য বিখ্যাত, যেটা শুনতে পারলাম যে আপু বলল যে ফেনী নদীর জন্য বিখ্যাত। ভাই আপনার নাম? ফিরোজ। ফিরোজ ভাই, কি করছেন? জব করছি। জব করছেন? আমি বাইং হাউসে জব করছি। বাইং হাউসে জব করছেন? দেশে বাড়ি কোথায়? ফিরোজ ভাই? নোয়াখালী। নোয়াখালী। নোয়াখালী বিখ্যাত কেন? ফেনী আর নোয়াখালী পাশাপাশি আছে, নোয়াখালী বিখ্যাত কেন? নারিকেল। নারিকেলের জন্য? দর্শক জানতে পারলাম যে ফেনী বিখ্যাত নদীর জন্য, নোয়াখালী বিখ্যাত নারিকেলের জন্য। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনের জন্য এবং ভালো লাগার জন্য। এই অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ মাঝে মাঝে দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? ভালোই। আপনি দেখেছেন? জি দেখেছি। যেহেতু আজ আপনারা দেখেছেন প্রোগ্রামটি, আজকে আমরা এই এই মার্কেটে আছি গুগলি টিম, আপনারা কি অংশগ্রহণ করবেন? হ্যাঁ করি। জি আমাদের সাথে একদম বেবিকে দেখতে পাচ্ছেন, ওর নাম কি? সাইফা। সাইফা, তুমি কিছু বলবা বাবা? এই যে সাইফা, সাইফান, সাইফান, এই যে সাইফান কোন দিকে তাকিয়ে আছে? আচ্ছা যাক, সাইফান আমাকে দেখছে না অন্যদিকে দেখছে। একটা প্রশ্ন থাকবে এবং 5 সেকেন্ড সময় থাকবে, আপনারা যেহেতু আমাদের প্রোগ্রাম দেখেন, এই 5 সেকেন্ডে যিনি আমাকে উত্তরটি দিতে পারবেন তাকে আমি নতুন সময়ের গুগলির পক্ষ থেকে গিফটটি পৌঁছে দেব। মেয়েরা পরপুরুষকে দেয়, স্বামীকে দেয় না কি? অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে। ওয়ান, টু, থ্রি, ঘোমটা। ফোর, ঘোমটা। ফাইভ, হ্যাঁ ঘোমটা। জিরো, 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, বলেছিলাম মেয়েরা পরপুরুষকে দেখলে দেয়, পরপুরুষকে দেয় কিন্তু স্বামীকে দেয় না কি? আপনি বলেছেন ঘুমটা এবং আপনিও বলেছেন ঘুমটা। আপনি ঘুমটা বলেছেন, আমাকে বিশ্লেষণ দিতে হবে কিভাবে? পরপুরুষকে দেখলে, তিনি যেহেতু বাহিরের মানুষ তাকে দেখলে তো অবশ্যই ঘুমটা দিতে হবে, আর স্বামীর সামনে সেটা ম্যান্ডেটরি না। সেই ধারাবাহিকতায় আপনি বলেছেন। হ্যাঁ আপনিও বলেছেন ঘুমটা, আমাকে একটু বিশ্লেষণ করতে হবে ফিরোজ ভাই। নর্মালি বাইরে কেউ আসলে, যেহেতু মেয়ে মানুষ, পর্দা করার পরিপ্রেক্ষিতে এটা করা হয়, আর স্বামীর সাথে তো পর্দা করা ফরজ না বা প্রয়োজনীয়তা পড়ে না, সেজন্য এই স্বামী আসলে ঘুমটা না না দিলেও হয়। আমি এটা ডান করব? হ্যাঁ ডান। ভুল হলে কিন্তু পুরস্কার দিব না। ওকে ঠিক আছে। আমি বলতে চাই এই দাদা সঠিক উত্তরই ছিল ঘুমটা। বিজয় হয়ে কেমন লাগছে? ও খুব ভালো লাগছে, হেডফোন কাজে লাগবে আমার। থ্যাংক ইউ। নতুন সময়কে কিছু বলার আছে? হ্যাঁ, অনুষ্ঠানটা ভালো, এন্টারটেইনমেন্টের জন্য ভালো, ভালো লাগলো আমাদের। নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুল হক শামল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন। ভালো থাকবেন।